আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমাদের সবাইকে সিটিজেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে কচু ভাজি শেয়ার করব। এটা একটু ভিন্ন প্রসেসে করেছি যাতে অনেক টেস্ট হয় আর তোমরা অবশ্যই টেস্ট পাবে। এর জন্য আমি সাথে কিছু পাতা এবং কচু ফুল দিয়ে দিয়েছি, যে কমলা কালারের এগুলো হচ্ছে কচুর ফুল, দিলে টেস্টটা ভালো আসে তাই। আর আমি কচুগুলোকে কেটে ধুয়ে রেখেছি আর এখন আমি এটা সিদ্ধ করার জন্য একটা পাতিলে বসিয়ে দিয়েছি, শুধু একটু পানি দিয়েই। এই যে আমার এটা সিদ্ধ করাও হয়ে গেছে, সিদ্ধ বলতে এটা ভাপ দিয়ে নিয়েছি, জাস্ট ভালো করে সিদ্ধ করিনি কারণ আমি আবার সিদ্ধ করব। আর এখানে আমি একটা ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি এটা ঢেলে। আর এখন আমি এটাকে আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি দিই, একটু সামান্য কিছু পানি দিয়ে, এখানে 2 কাপের মতো পানি হবে। তারপরে এখানে আমি কিছু লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদ 1.5 টেবিল চামচ, আর রসুন বাটা হচ্ছে 2 টেবিল চামচ দিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি, আর এখন আমি দিচ্ছি নারকেল বাটা এই 2 টেবিল চামচের মতো দিয়ে পানিটাকে কষিয়ে নিব ভালোভাবে, কারণ এখানে আমি ওই ভাপানো কচুগুলো এখানে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর প্রিয় দর্শক, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখন আমি 5-6টি এলাচ দিয়ে দিয়েছি আর ওই ভাপানো কচুগুলো দিয়ে দিয়েছি এখানে, এবং ভালো করে মিক্স করে এটা আমি রেখে দেবো 1.5 ঘন্টার মতো, ঢাকনা দিয়ে সিদ্ধ করবো এটাকে। এই পানি এবং ঝোলের মধ্যে সিদ্ধ হলে এটা খেতে বেশি মজা হয়। তারপর আমি আবার আলাদাভাবে তেল দেব। এই যে আমি 1.5 ঘন্টা পর দেখেছি কচুটা এই অবস্থা হয়েছে, এটাকে আমি আরও একটু নরম করে নেব, কারণ আমার কাছে নরম করে নিলে ভালো লাগে। আপনাদের কাছে এমন রাখলে এরকম রাখতে পারেন, কিন্তু আমার কাছে নরম হলে ভালো লাগে, যেন আমি এটাকে নরম করে নেব। আর আমি তেল দেওয়ার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কয়েকটি শুকনো লঙ্কা আর কিছু রসুন কুচি, আর লাগবে নারকেল কোড়ানো। এবার স্বাদে ম্যাজিক লাগবে 1 প্যাকেট। এখন আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবং তাতে সরিষার তেল দেব 1/2 কাপ, তাতে এলাচ দেব 3-4টির মতো, দারচিনি দেব, লবঙ্গ যা দেখিয়েছি সার সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ, শুকনো মরিচ, রসুন কুচি, তেজপাতা সব দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে কচু ভাজিটা এখানে ফোনের জন্য, কচু ভাজিটা এখানে দিয়ে তারপর আমরা আবার নেড়ে নেব। আর এটাতে আমি চিংড়ি মাছ ইউজ করব আজকে ভাজিটার সাথে, চিংড়ি মাছ দিলে কচুর ভাজিটা বেশি মজা হয়। আর এখানে আমি তেলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে। এবার আমি এখানে 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ কালার করে নিতে হবে। আর আমি কিছু চিংড়ি নিয়েছি, তাতে আমি লবণ এবং হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এবং তাইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও বলছি, আপনারা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ চিনি দিয়েছি আর দিয়েছি স্বাদে ম্যাজিক 1 প্যাকেট সেই গুঁড়া যেটা আগে দেখেছিলাম, এবং এতে আমি এখন দিয়ে দেব সেই আমার সিদ্ধ করা কচুগুলো। এই যে আমি দেখেন কত নরম করে রেখে দিয়েছি, তা দিয়ে ভালো করে মিক্স করে নেব, একে একে আমি পুরোটা ঢেলে দিব, আমরা দেখি বুঝতে পাচ্ছেন এটা খেতে কতটা মজা হবে। আমার কাছে অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ আপনারাও যদি আমার এই নিয়মগুলো দেখে এই প্রসেসে করেন তাহলে আপনাদেরটা অনেক মজার এবং অন্যরকম হবে। এই যে ওই যে নারিকেল কুড়ানো রেখে রেখেছিলাম সেই নারিকেল কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নেবো, এদের টেস্ট অনেক ভালো হবে। এর আগে আমি নারিকেল বাটা দিয়েছি
আচ্ছা, আপনাদেরকে দেখা এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।